الله الرحمن الرحيم حدثه বর্ণিত হয়েছে তিনটি কাজের সওয়াব যদি মানুষেরা জানা মানুষেরা জানিত তবে যুদ্ধ করিয়া হইলেও উহা লাভ করিত এক হল মানে ভুল করছে আমি যাচ্ছে কোরআনদাজি কোরআনদাজি মানে হল লটারি করা কে করবে সবাই নাম দাও যার নাম ওঠে সে করবে যার নাম ওঠে সে এই লটারি ঠিকই আজান দেওয়া আজান দেওয়া যে কি সব এটা আল্লাহ তাদের খোলেন নাই খুলে বলেন নাই এটা কেউ তৈরি নেই খুলে করে দেন দুপুরের সময় জামাতে নামাজ পড়িবার জন্য যাওয়া দুপুরে রাস্তা গরম থাকে এই গরম কেসে অতিক্রম করে জামাত পড়ার জন্য আসে সব খুব বেশি এই গরমের দ্বারা আল্লাহ জাহান্নামের গরমকে নিভাই দিবে তিন নম্বর প্রথম কাতারে নামাজ পড়া তিন নম্বর যেটা সবকে খোলা হয় নাই কাতারা হয় নাই কি প্রথম কাতারে নামাজ পড়া জানাজা নামাজের পরে দাফনের আগে কি হাত তুলে মোনাজাত করা যায় না অন্তরে বলা যায় হাত তুলে পাওয়া যায় জানাজা নামাজটাই দোয়া আর একটা দোয়া আমি করতেছেন দেখা তৈরি মেডিন কি আল্লাহর পক্ষ থেকে আসে নাই এটা নাম চলে যাচ্ছে আল্লাহ তো বলতে যে ওই জানাজা নামাজটাই নাই এদের জন্য দোয়া আর বলা হয় না اللهم اغفر لحينا وميتنا اللهم اغفر জিন্দাদের জন্য মাফ করো মৃতদের জন্য মাফ করো এটাই তো দোয়া পাপ দোয়া করবে তাহলে আপ দোয়া করা যাবে কিছু কমই ছাত্র শিক্ষক তারা কমই শিক্ষার পাশাপাশি আলিয়া মাদ্রাসায় সমাজের গুরুত্ব দেন সরকারি বিভিন্ন পদে ইসলাম জিন্দা করার জন্য হুজুর আমরা আমাদের সন্তানদের আল্লাহর নিকট কবুল হওয়ার জন্য কমিতে পরে আলিয়া পরীক্ষা দেওয়া সরকারি বিভিন্ন পদে ইসলাম জিন্দা করার জন্য বিভিন্ন পদে ইসলাম জিন্দা করা তো দূরের কথা ওকে জিন্দা করবে কে কমিতে পরে আলিয়া পরীক্ষা দেয় সে এত নগণ্য হয় কোনো স্কুলের ছেলে পরিমাণ নগণ্য হয় না সেরকম যদি আমি ইসলাম জিন্দা করবো আর তোমারও জিন্দা করবে কি তুমি ইসলাম জিন্দা করবো ও তো নিজেই গোমরা হয়ে যাবে এই কাজ যে করে তার আল্লাহর ঘরে ইমান নেই তার ইমান হলো সরকারের সার্টিফিকেট উপর সে মনে করে কমিতে পড়লে সার্টিফিকেট দেয়
খাওয়া পাওয়া যাবে না। আর আন্দিয়া বললে সার্টিফিকেট আছে খাওয়া পাওয়া যাবে, তাহলে বিশ্বাস তো আল্লাহর উপর হলো, তা সার্টিফিকেট এবার হলো, সার্টিফিকেট এবার হলো, তা তো ইমানই নেই। সম্প্রদায়ের মধ্যে শরীয়তের কি হুকুম? এদেরকে মহিলা ধরে নিয়ে এদের পর্দা করতে হবে, তারা মহিলাও না পুরুষও না, ধৈর্য এটা ওরাও কিন্তু পুরুষের জন্য চলে না, দুটো অঙ্গ রাখা সত্ত্বেও পুরুষের নিবাস করতে পারত, তো সেরকম পরে কিন্তু মহিলাদেরটা সাধারণত প্রতিটি বাজারের মুরগি বিক্রেতা একাই মুরগি জবাই করে ও ড্রেসিং করে, তত আমি দেখি নবীজি একাই ছাগল জবাই করতেন, মুরগি একা জবাই করছে আপনাদের প্রশ্ন দিতে, নবীজি একাতে ছাগল জবাই করতেন, দেখি হবে মাথা ধরে যাচ্ছেন ছাগলের মাথা, আর ডান পাওয়াটা বডির উপর দিয়ে রাখছেন, বুঝলেন বডির উপর দিলেন কি ডান পাও, আর বাম হাত তো মাথা ধরে আর ডান হাত দিয়ে চুরি যাবে, মহিলারা জবাই করতে পারে, জবাই করার জন্য পুরুষ যাচ্ছ না, অনেকে মনে করে যে মহিলারা জবাই করলে হারাল হবে না, তা ভুল কথা, বাচ্চাদের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে কত বছর বয়স থেকে পড়াইতে শুরু করতে হবে, 6 বছর বয়স হলে তাকে বক্তব্য দেওয়া জরুরি, তার বাচ্চার বয়স ধর 6 বছর হবে, যেহেতু 7 বছরের আল্লাহ কয়েছে তুমি তাকে নামাজের তাকিদ করো, নামাজের হুকুম করো, মানে শিখার জন্য একটা সুযোগ দিতে হবে, আর শিখলে না পড়তে করতে পারেন, শেখেন না শিখেন নাই কিছু, আবার করতেছেন বাবা নামাজ পড়ো, তো কি করবো আমার নামাজ কি জিনিস, লম্বা লম্বা রেলগাড়ি দেয় এগুলো কি নামাজ, এগুলো নামাজ বলে বলো, নামাজ কি জিনিস বোঝার জন্য 6 বছরে মক্তব্য দিয়ে দিতে হবে, 1 বছরে নামাজ কি জিনিস বুঝে ফেলবে, তখন আমি 7 বছরে তাকে নামাজের নির্দেশ দিতে পারবেন, আমাদের মশলার পান আগে মমিন বানান, মমিন এরপরে স্কুল কলেজে দিলে দিতে পারেন, এরপরে দিলে দিতে পারেন, এই মুহূর্তে 1000 ইট 5000 টাকা ধরে 10 হাজার ইটের জন্য 45,000 টাকা জমা দেওয়া হল, ইটের দাম ঠিক করে টাকা অ্যাডভান্স দিয়ে দিন, কিন্তু যখন ইট দিবে 6-7 মাস পরে তখন ইটের দাম থাকবে মোটামুটি 6 কিংবা 6.5, এতে অসুবিধা নেই, দুশোর বাজার দরজে বেড়ে থাকবে, আপনি 5000 টাকা পাইছেন সেটা কোনো অসুবিধা নেই, আমরা টাকাটা হয়তো 7 মাস তার কাছে খাটলো, তখন মাল পেয়েছিলেন
আপনি এক মাস টাকা দিচ্ছেন, মাস বের দিতে ছয় মাস পরে সাত পাঁচ হাজার টাকাটা ইউজ করলো, এক মাসে মালটা বাজার দর থেকে কম দামে আগে পয়সা না হবে ওই দামে বেচতে আপনি কিনতে পারবেন। ঈসা আলাইহিসসালাম পৃথিবী ধ্বংসের কত বছর পূর্বে দুনিয়াতে আসবেন, এবং তার নাম সে সময় কি হবে দয়া করে যদি বলেন, এটা দয়া করে এরা কেউ বলতে হবে যে ইসলাম কেমন ঠিক এত বছর আগে দুনিয়াতে আসবেন, আসবেন এটা তো নিশ্চিত, কিন্তু কত বছর আগে, দুইশো বছর আগে, আড়াইশো বছর আগে, কারো বলা কাজে যত দয়া করতে মুখ করে বলতে বলা হয়েছে তো বলা সম্ভব পাবে, দয়া করে বলতে বলা হয়েছে এদেরকে দয়া করা, তখন তার নাম কি হবে, তোর নাম ঠিক থাকবে ঈসা মাসিহ, ঈসা মাসিহ মৃত্যু ব্যক্তির কাফন কাটলে কি কালেমা পড়লে সব হয় করতে পারে মনে মনে, সবচেয়ে ভালো হলো তার জন্য মনে মনে মাত্রাদের দোয়া করা, মৃত্যু ব্যক্তির কাজকাম করার সময় মনে মনে তার জন্য ইস্তেগফার করা এটা ভালো। একই মৃত্যু ব্যক্তির একাধিকবার জানাজা করা যায় কিনা যায় না, একই মৃত্যু ব্যক্তির এখানে একবার দিলেন, তার অফিসে নিয়ে একবার দিলেন, একবার দিলেন গ্রামে একবার দিলেন, আজই তামাশা শুরু হয়ে গেছে, জানাজা একবার হবে ঠিক করে কোথায় হবে, জানাজা মোট একবার হবে, বাংলা হওয়াটা শরীয়ত এলাও করবে, আমি এক বাড়িওয়ালার একটি ফ্ল্যাট বারো বছরের জন্য লিজ নিব পাঁচ লক্ষ টাকা দিয়ে, মেয়াদ শেষ হওয়ার পর পর ওনার কাছ থেকে কোন টাকা নিব না, নিব না শরীয়তে দায় দিলে পাঁচ লক্ষ টাকা দিয়ে সে একটা জমি এটা ফ্ল্যাট নিচ্ছে, বারো বছরের জন্য চলে আসবে আপনার টাকা হবে ফেরত পাবেন, এটাকে তাহলে তো ওই বারো বছর যে ভাড়া আসে লিজ না ওটাকে ভাড়া করতে হবে, বারো বছরে সে পাঁচ লাখ টাকা কি করলো ভাড়া দিল, বারো বছরের দাম নিয়ে চলে যান এভাবে করলে যায় যান লিজ কিনা, হোম ডিল ব্যবস্থা কি দেয় বেশি দেওয়া মাত্র লিখছে, এটা আমরা করার পরামর্শ দেই না, এমন তখন জানাজানি হয়ে গেলে ওই লোকটা মাল ইজ্জত চলে যায় বলে যদি কালো বাজারি করো সরকারকে ফাঁকি দাও, যেগুলো পরে দিনের কাজ করতে কি হয় অসুবিধা হয়, সেই জন্য নিষেধ, এমনি যা ছিল বিভিন্ন কারণে নিষেধ,
سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على سيدنا محمد ربنا لا تزغ قلوبنا يا حي ولا تزغ سبحان ربك رب العزة عما يصفون الحمد لله رب العالمين آمين.